তো বন্ধুরা, আমরা এই দেখো এখন আমাদের বাড়ির পাশে কুলগাছি শিব মন্দিরে যাচ্ছি। দেখো আমি রেডি হয়ে গেছি, আমার জুইও রেডি হয়ে গেছে, মা দাদা সবাই রেডি হয়ে গেছে, আর ওই যে আমার বড় ওখানে বসে আছে, ওই যে আমার ঠাকুমাও বসে আছে। তো রেডি হয়ে গেছি, এখন যাব, টোটোর জন্য বসে আছি, টোটো চলে এলেই তারপরে বেরিয়ে পড়ব আমরা। আর এই দেখো জুই কি করছে, জুইয়ের ফটো তুলছে ওর মামা বসে, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলো আমরা বেরোই, তারপরে আমি দেখাচ্ছি শিব মন্দিরটা। বন্ধুরা এই দেখো আমি বসেই আছি, আমরা এই দেখো দাদা, আমার মা, ওই দেখো আমার মা, জুই আর আমার বরটা তো রাস্তার ওইদিকে রয়েছে, এখনও টোটো আসছে না। তো বসে আছি, দেখি কখন আসে। আর ওই যে আমার ঠাকুমা বসে আছে, ওই দেখো, তো দেখো এই দেখো আমরা টোটোতে চেপেছি, আর এই দেখো এদিকে মাঠ, আর মাঠ মামা বসে আছে। এই দেখো শুধু মাঠ আর মাঠ, আমরা একটু আছি। আমরা এই যে কুলগাছি শিব মন্দির জলের মধ্যে ওইটা দেখে এখন টোটোতে চেপে গেছি। তো এখন আমরা ফুচকা খাবো, ফুচকা খেয়ে তারপরে বাড়ি যাবো। মন্দিরটা জলের মধ্যে সবাই চটি খুলছে, জলের মধ্যে দেখো, এটা জলের মধ্যে মন্দিরটা, খুব সুন্দর মন্দির। এই দেখো দাদা বাবা, দাদা আর মা এসেছে সাথে, আর আমার বর। এই যে জুই, জলের মধ্যে মন্দিরটা, তো বন্ধুরা দেখো জলের মধ্যে না 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 ধারে ধারে শুনে জল আসে। সামনে সামনে যেমন গেছে, কমল রে।
তো আমরা ফাইনালি দেখো কুলগাছি শিব মন্দির জলের মধ্যে চলে চটি খোলো চটি খুলে।